আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি আশরাফ, আজকে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতে বিজনেস বা ব্যবসা করতে হলে কোন ভিসা থেকে ব্যবসা করা যাবে। আপনারা অনেক ভাইয়া কমেন্ট করেছেন, ভাইয়া একটু বলেন যে সংযুক্ত আরব আমিরাতে বিজনেস করতে হলে কোন ভিসা থাকা লাগবে। আসলে এটা ডিপেন্ড করে আপনি কোন প্রকারের বিজনেস করতে চাচ্ছেন, এবং আপনারা যারা বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা করার জন্য আসতে চাইতেছেন কোন বিষয় দিয়ে আসবেন ব্যবসা করার জন্য, সবগুলো বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। স্কিপ করে দেখবেন না। আপনি যদি সত্যিকারের সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা করতে চান, হোক আপনি এখন সংযুক্ত আরব আমিরাতে আছেন বা বাংলাদেশ থেকে আসবেন ব্যবসা করার জন্য, তাহলে ভিডিওটা পুরো দেখবেন। ব্যবসা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনি কি ব্যবসা করবেন ওটা ডিপেন্ড করে না, প্রথমে আপনি সিলেকশন করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে কোন ব্যবসাটা আমার জন্য পারফেক্ট হবে, কিভাবে করলে আমি ব্যবসাটা প্রথম থেকে এগিয়ে যেতে পারবো। তো মূল আলোচনা চলে যাই। আপনি যদি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে এসে ব্যবসা করতে চান, এখন বর্তমানে 2024 সালে একটা অপশন আছে, প্রথমে আসতে হবে ভিজিট ভিসা। ভিজিট ভিসা এসে আপনি ব্যবসা বা বিজনেস ভিসা কনভার্ট করতে হবে। এখন কোন ভিসা কনভার্ট করবেন তার নির্ভর করে আপনি কোন প্রকারের ব্যবসা করবেন। আপনি যদি বড় ধরনের কোনো ব্যবসা করেন, আপনি একক লাইসেন্স বানাইতে হবে, বড় লাইসেন্সের ভিসা লাগাইতে হবে, এবং লাইসেন্স বানাইলে আপনি লাইসেন্সের নামে ভিসা বা লোকজনও আনতে পারবেন। আর যদি মিডিয়াম ছোটো খাটো কোনো ব্যবসা করেন, তাহলে পার্টনার ভিসা, এই দুটো ভিসা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। আর যদি কোনো ব্যবসার সাথে জড়িত থাকতে চান, তাহলে যে কোনো ব্যবসা যে কোনো বিষয় দিয়ে আপনি জড়িত থাকতে পারেন। মনে করেন আপনি সংযুক্ত আরব আমিরাতে বা কোম্পানির থাকেন, বা আপনি ড্রাইভিং করেন, যে কোনো জবে আছেন, এখন আপনি একটা বিজনেসের সাথে জড়িত হতে চাইলে যে লাইসেন্সের ব্যবসাগুলো করতেছে তাদের সাথে টাকা দিয়ে আপনি শেয়ারে থাকতে পারেন, শেয়ারে থেকে ব্যবসা করতে পারেন, অনেকে করতেছে। তো এভাবে আপনারা চাইলে ব্যবসা করতে, আর আপনারা যারা একক লাইসেন্স দিয়ে ব্যবসা করবেন তাদের কোনো সমস্যা না। আর যারা আপনারা পার্টনার ভিসা লাগিয়ে ব্যবসা করবেন, তারা কি করবেন, একটু পার্টনারটা দেখে শুনে ভিসা লাগাবেন, কারণ পার্টনার ভিসাতে অনেক সমস্যা থাকে। আপনার পার্টনার যদি সমস্যা হয় আপনারও সমস্যা, অনেকের লাইসেন্সের জরিমানা থাকে, ফুরানা জরিমানা বা অনেক সমস্যা থাকে। এখন যখন আপনি লাইসেন্স একটা পার্টনারের সাথে জড়িত হবেন, তখন সব কিছু পার্টনারের যে কোনো কাজে আপনি যাওয়া লাগবে, আপনার যে কোনো কাজে পার্টনার যাওয়া লাগবে, একজনের কারণে আরেকজন থেমে যাবেন, ওই জন্য দেখে শুনে লাগাবেন। যদি পরিচয় থাকে তাহলে তো কোনো সমস্যা নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। বন্ধুদেরকে শেয়ার করে দিন, হয়তো আপনার কাজে না আসতে পারে, অন্য একজনের কাজে আসবে। অনেকে ব্যবসা করতে চায় কিন্তু খুঁজে পায় না কি ব্যবসা করবে বা কিভাবে করবে, তো যার প্রয়োজন হয়তো সে কাজে আসবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।